Hej! Aha! Upp! Jana! স্কুল ছুটির পর মিনা আর রাজু দুইজনে দুইটা হাতে ঋণ নিয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড়ে দৌড়ে রওনা দিল। রাজু ছোট থাকা এবং দুষ্ট থাকার কারণে সে মিনার আগে আগেই দৌড়ে যাচ্ছিল। মিনা পিছু পিছু আসছিল, রাজু সবার আগেই বাড়ি পৌঁছে যায়। ধীরে ধীরে মিনাও পৌঁছে গেল তার বাড়িতে। স্কুল থেকে বাড়ির উঠোনে আসতেই হঠাৎ একটা ভীষণ শব্দ হলো। মিনার মায়ের হাত থেকে পানির কলসিটি পড়ে গিয়ে কলসটা ভেঙে গেল। ঠিক এখন মিনার হাতে অনেক দায়িত্ব। মিনার মায়ের সকল কাজগুলো এখন মিনাকেই করতে হবে। তাই মিনা অন্য একটি কলসি নিয়ে চাপকল থেকে পানি নিয়ে যাচ্ছে ঘরের কাছে আর একটা মটকে ছিল সেই মটকার মধ্যে পানি রাখার জন্য। এইটুকু মেয়ে আর এত বড় একটা পানির কলস, এটা জাগাতে মিনার অনেক কষ্ট হচ্ছে। এইদিকে রাজু দোলনায় দোল খাচ্ছে আর একটা ভেড়া মিনার পিছু পিছু হাঁটছে। একমাত্র মিনার চিরবন্ধু মিঠু, মিঠু কখনোই মিনার পিছু ছাড়ে না। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে রয়েছি তারা অবশ্যই ভিডিওতে একটা শেয়ার দিন, কারণ এই গেমটি হচ্ছে বাংলাদেশি গেম আর আমিও হচ্ছি বাংলাদেশি। বন্ধুরা, মিনার পানি ভরা শেষ হলে আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, এবং নেক্সট স্টেপে আপনি আরও অনেক মজা পাবেন। সুতরাং আর একটা মুহূর্ত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন মিনা রাজু কার্টুন। পানি ভরা শেষ হতে না হতেই মিনাকে তার মা ডাক দিল, এবং মিনা যখন কাছে এলো মা তাকে বলল যে যাও তাড়াতাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মী আপাকে ডেকে নিয়ে আসো, আমার শরীরটা ভালো লাগছে। মায়ের শরীর খারাপ শুনে মিনা এক দৌড়ে স্বাস্থ্যকর্মী আপার কাছে রওনা দিল। মিনা, একটা ভ্যান নিয়ে আসো। ভ্যানের চাবি কোথায়?